আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্যবই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না। এই প্রসঙ্গে বলে রাখি, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট 3 এর ভিডিও। এর আগের দুটি পার্টের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিও দুটির লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিও দুটি দেখে নিও। কারণ এই অধ্যায়ের বেশিরভাগ প্রশ্নের উত্তরই পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে আগেই আলোচিত হয়েছে। অল্প কিছু পৃষ্ঠা বাকি ছিল, অল্প কিছু প্রশ্নের উত্তর বাকি ছিল যা তোমরা আজকের পার্টের ভিডিওতে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের 59 পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 69 দাগের প্রশ্ন, বৈদিক যুগে সাধারণত কত বছর ধরে শিক্ষা গ্রহণ চলত? উত্তর হবে 12 বছর। 70 দাগের প্রশ্ন, সমাবর্তন অনুষ্ঠান কাকে বলে? উত্তর লিখবে 12 বছরের পড়াশোনা শেষ হলে যে অনুষ্ঠান হতো তাকে বলা হয় সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। 71 দাগের প্রশ্ন, স্নাতক শব্দটা কিভাবে এসেছে? উত্তরে লিখবে বৈদিক যুগে 12 বছর পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, এর থেকেই স্নাতক কথাটা এসেছে। 72 দাগের প্রশ্ন, ছাত্ররা গুরু দক্ষিণা হিসেবে কি দান করত? উত্তর লিখবে গরু। 61 পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 73 দাগের প্রশ্ন, মেগালিথ কি? উত্তর হবে পাথরের বড় সমাধি। 74 দাগের প্রশ্ন, ভারতের কোথায় কোথায় বিখ্যাত মেগালিথ কেন্দ্র আছে? উত্তর লিখবে কাশ্মীরের বোরজাহোম, রাজস্থানের ভরতপুর, মহারাষ্ট্রের ইনামগাঁও। 75 দাগের প্রশ্ন, টিকা লেখো মেগালিথ। উত্তর লিখবে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধির সম্পর্ক খুঁজে পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা বড় পাথর, কোথাও বৃত্তাকারে সাজানো অনেক পাথর, কোথাও পাহাড় কেটে বানানো গুহার ভিতরে সমাধি, এরকম নানা রকমের সমাধির খোঁজ পাওয়া যায়। কাশ্মীরের বোরজাহোম, রাজস্থানের ভরতপুর, মহারাষ্ট্রের ইনামগাঁও বিখ্যাত মেগালিথ কেন্দ্র। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।